আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একবার দিলেই হবে, প্রথমে যে দেয় পরে আর দেয় জয়েন করে আর তোমাদের দিতে হবে না, সবার আলাদা আলাদা। সবার সালাম একবারই নিয়ে নিলাম, কজন চলে আসছে? 18 জন। An application to the headmaster praying for leave of absence. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মিস, আমার বাবা তো স্ট্রোক করছে, আমি ভর্তি আছি বাবার সাথে হসপিটালে, যার জন্য আমি এইচডব্লিউ করতে পারিনি। আচ্ছা, অসুবিধা নাই, আমি অনেকই ক্লাস করতে পারিনি, তো অসুবিধা নাই, তুমি ইউটিউব থেকে দেখে নেবা, আপলোড করা আছে, ওখান থেকে দেখে শিখবা, দেখে নেবা। দেখেছি সাবিহাটাও দেখছি, তারপরে তাসনিহার ভমরকে দেখেছি। মিস আমার তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার প্রেমা রোল 11 দেখা যাচ্ছে। মিস আমারটা দেখতে পাচ্ছেন? জামা দেখা যাচ্ছে, তাজিন আহমেদ দেখা যাচ্ছে না, তাজিনের খাতা দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, ফাতিমারটা দেখা যাচ্ছে, মাইশারটাও দেখা যাচ্ছে, মায়েশারটা দেখেছি, পুষ্পটা দেখেছি, রাজিনেরটা দেখেছি তো আগেই, তারপরে আমরা সেগুলি শিখে ফেলি, সময় যেহেতু আছে আমাদের হাতে, হাফ ইয়ারলি পরীক্ষার আগে শিখে ফেলি। দেখো সময় লাগবে, আমরা কাজ শুরু করে দিই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা কাজ শুরু করে দিই, আসলে আমি অ্যাড করে নেব। মিস আপনাকে তো দেখা যায় না। আমাকে দেখা যায় না, আমি স্ক্রিন বড় করার জন্য কি করেছি, এই যে দেখো স্টপ করে রাখছি। মিস আপনি বোর্ডে লিখবেন? হ্যাঁ আমি তো বোর্ডেই কাজ করি।
আজকে লেকচার কত হবে? আজকে মিস লেকচার দিতে হবে না থাক 44 হবে লেকচার হবে আজকে 44 তাই না লেকচার হবে লেকচার হবে 44 দেখো লেকচার নং 44 লিখে না কিন্তু এখন দেখলাম হাতে সময় আছে আমাদের আমরা শিখে ফেলি আপু এডিতে যাচ্ছিল আমি ভুল করে টেক্সে রোল নাম্বারে ভুল করে দিয়েছিলাম আবার ঠিক করে পাঠিয়ে দিয়েছি ভালো করেছ অসুবিধা নেই লেকচার নং 44 আজকে টপিক হবে অ্যাপ্লিকেশন মিস আজকে আবার নতুন করে দিবেন অ্যাপ্লিকেশন নতুন করে দিচ্ছি আমি হেডমাস্টার praying for this application to where for ki likhe kintu ta jacche to the headmaster to the headmaster praying for leave of absence তাই না ছুটির জন্য প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকটে একটি দরখাস্ত লেখো অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত লিভ অফ না আগে এটা লেখো তারপর আমরা কাজ করি ঠিক হয়ে গেছে আচ্ছা দেখো কি করতে হয় আগে খাতার বাম পাশে হ্যাঁ দেখো খাতার বাম পাশে তারিখ লিখতে হবে তারপরে এদিকটা কিভাবে লিখতে হয় দা হেড আজকে কত তারিখ 11 তাই না 11 জুলাই তারিখটাই লিখি যেদিন লিখবা সেই তারিখটাই দিবা তাহলে সুবিধা হবে 11 জুলাই এটা 11 আপনি 12 কেন দিয়েছেন হ্যাঁ এটা তো 12 বুঝা যাচ্ছে লেখি নাই ওটাই করতে গিয়ে এরকম হইছে 11 11ই লিখছি ওই 1 এর এটা টানতে গিয়ে কি হয়ে গেছে দেখো 2021 তারপরে একটু ফাঁকা রেখে এখানে লেখো দা হেডমাস্টার এই যে স্কুলের নামটার জন্যই মূলত লেখা দেখো সুন্দর করে লিখবা নিজেদের স্কুলের নামটা এই যে ই এন জি আই এন
double E R I N G engineering university মিস আপনি 11 June 2021 লিখেছেন ওইটা নিচে থেকে কি সবগুলো লিখতে হবে এক সিরিয়ালে গার্লস গার্লস বানান দেখো তোমরা কিন্তু গার্লস বানান লিখতে গিয়ে সবাই ভুল লেখো জি আই আর এল তারপরে এস লিখবে এই এস এর পরে এই এস এর এখানে উপরে কমা দেবে এস এর আগে দেবে না এস এর পরে ধরলো না যেহেতু এখানে বুয়েট ক্যাম্পাস বুয়েটের এটা পুরাটা বড় হাতের লেখো বুয়েট ক্যাম্পাস ঢাকা মিস বুয়েট বানান বড় হাতের আর লিখতে হবে প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স মিস আপনার সাথে সাথে আমার লেখা শেষ ভালো কথা সেটা দিছি অন্যটা ওটা ছিল অ্যানুয়াল এর কিন্তু আমাদের এখন হাতে সময় আছে আমরা হাফ ইয়ারলি পেয়ে শিখবো পরীক্ষার সময় এক পাতায় লেখা শেষ করতে হবে সুন্দর করে ছোট ছোট করে লিখতে হবে অন্য পৃষ্ঠা লেখো কি করবা হয়ে গেলে বলো ক্লিয়ার করতে হবে মিস আমার লেখা শেষ মিস আমার লেখা শেষ আমার মিস একটু আরো সময় নাই লেখা শেষ মিস আমরা কি একদম সাদা মিস আমরা কি একদম সাদা খাতা লিখব আচ্ছা সাদা খাতা লিখলে অসুবিধা নাই লিখতে পারো ও এটা লেখানো হয়েছে মিস আমরা কি হচ্ছে বাসায় এগুলো লিখলে সাদা খাতায় লিখবো নাকি রোল টানা খাতায় যদি তুমি মনে করো রোল টানা খাতায় লিখলে তোমার লেখাটা সোজা করে লিখতে পারবা বা সাদা খাতায় লিখলে বাঁকা হয় ক্লাস থ্রি তে রোল টানা খাতা লিখবা লিখতে পারো সাদা খাতায় ভালো হয় আমরা এই লেখাটা ভালো মতো লিখতে পারবো লেখার নিয়ম হচ্ছে এক পৃষ্ঠায় তারপর এখান থেকে লিখবা স্যার তারপর একটা কমা দিবে তারপর একটু ফাঁকা রেখে লিখবে নাই বিগ টু এস্টেট আই বিগ টু এস্টেট দ্যাট আই ওয়াজ ইল
that I was ill. So I was absent. এটা লেখানো হয়েছিল একবার না জিমি আসলে আচ্ছা ঠিক আছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ টা বোধহয় অ্যানুয়ালটা শেখানো হয়ে গেছিল অসুবিধা নাই লেখো আরেকবার রিভিশন করলাম আমরা আজকে লেখা শুরু করে ফেলছি যখন নতুন দিবেন নতুন কালকে দেব আগামী ক্লাসে দেব তাহলে এটা শুরু করেছি যখন শেষ করে ফেলি রিভিশন করে ফেলি এটা আমার কারেন্ট চলে গিয়েছিল তো মাত্র চান করেছি আপনি কি এর আগে কিছু লিখিয়েছেন বইতে আছে হ্যাঁ আজকে লিখছি 11 তারিখ না 7 10 জুলাই তারপরে লেখো একটু ফাঁকা রেখে তারপর লেখো এখানে আই আই দেয়ার ফোর প্রে এন্ড হোপ কোনটা বলো কোনটা আমাকে বলো এইটা বললে তো হবে না কোন জায়গা থেকে লাইনটা বললেই তো হয় রে বাবা কোন জায়গা এখানে আই দেয়ার ফর টি এ সি আর ই এ ও আর ই প্রে এন্ড গো that you would be kind that you would be kind mean miss আপনি হচ্ছে এই জায়গায় কি লিখেছেন দেখা যাচ্ছে না কোন জায়গায় কি লিখেছি পড়ে শোনা পড়ে শোনা পড়তে পারো না ইংরেজি তো পড়তে পারো পড়ো পড়ো তাহলে বুঝতে পারবো কোন লাইনটা বলো তাহলেই তো ধরা যাবে would be kind enough to grant বলো লাইন বলো তাহলেই তো বুঝতে পারবো কোথায় for those days on Miss from the poetry ki seven to the mission of action banana to ki likhen Miss you would be এটার পরেরটা কি এটা লেখা দেখা যাচ্ছে না
I therefore pray and hope that you would be kind enough. E N O U G H. Enough to grant me leave of absence for 2 days only. Miss leave of absence for it pore ki those days only likha jabe na ki niche likhte hobe yours obediently niche lekhba ota hoye gelo ota niche eta lekhba এখানে যার যার নাম লিখবে যেমন এখানে কি দেখতেছে সামিয়া আক্তার লেখো এখানে আমি যেমন যার নাম তোমাদের নাম লিখবে আর কি যার যার নাম আমি এখন একটা লিখে দিলাম আমি দিয়ে তোমাদের নিজেদের নাম লেখো মিস বি কাইন্ড পড়াটা কি এটা বোঝা যাচ্ছে না কাইন্ড না বোঝা যাচ্ছে তুমি বুঝতে পারছো না নাকি ইন ই এন ও ইউ জি এস না বাস বাড়ি যাবার জন্য বিদ্যালয়ে এসে মিস আপনি যে লিখেছেন অফ অ্যাবসেন্ট তারপরেটা দেখা যাচ্ছে না ফর এপো আর ফর এপো আর ফর দোজ ডেজ ওনলি আর একটা দেখো আমাদের অ্যাপ্লিকেশন কি আছে আগে এটা লেখে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন to the headmaster. মিস আমাকে আগে টাকাটা খাবেন মিস এটা মুছে ফেলেছে আমি মুছে দিয়েছিলাম যেন সমস্যা না হয় Thank you.
দ্রুত লেখো, টাইম কিন্তু চলে যাবে, দ্রুত শেষ করতে হবে এটা। The headmaster, engineering, এইটা নতুন, এটা কিন্তু করানো হয় নাই, ওটা করানো হয়েছিল কিন্তু এটা কিন্তু করানো হয় নাই, ভালো করে শিখবে। মিস এটা করানো হয়েছে, এটা হয় নাই, এটা হয় নাই, এইটার জায়গায় আমরা ফুল ফ্রি স্টুডেন্টশিপ করে ফেলছিলাম। এটা তো অ্যাডমিনিম না স্যার, আই ব্যাক টু স্টেট, আই এম কোয়াইট আনএবল, এটা কোন হয়েছে, এটা হয় নাই রে ভাই, হয়েছে মি হয়নি কি না হয়নি, আগেরটা হয়েছে, এটা হয় নাই, এটার জায়গায় আমরা ফুল ফ্রি স্টুডেন্টশিপ করে ফেলছিলাম সম্ভবত। কি বলছিস, বুঝতে পেরেছো? দেখে নি, আমার কাছে খাতা লেখা আছে। এটা হয় নাই, এটার জায়গায় আমরা ফুল ফ্রি স্টুডেন্ট স্টুডেন্টশিপ করে ফেলছিলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, অর্থাৎ এখন দরকার নাই, এখন তোমরা এই দুইটা শিখবা, এই পরীক্ষার জন্য এই দুইটা শিখবা, তাহলে আর নতুন দিবেন না? নতুন আর দেব কি, আমাদের সিলেবাসে তো আছে এই দুইটা, আমাদের সিলেবাসে এই দুইটাই আছে, আগেরটা আর এটা। সাবজেক্ট মিস আমি লেখা শেষ, সাবজেক্ট ক্যারিয়ার ফর আর্লি লিভ, মিউট করো, তারপরে জায়গা যেহেতু আছে আমরা এখান থেকে শুরু করি। স্যার আই বেক টু স্টেট, দ্যাট আই এম কোয়াইট, মিস আপনি তো এটা আমাদের আগে করেছেন, আচ্ছা এখন করলে, আমরা করলে তো তাহলে রিভিশন দিচ্ছি, অসুবিধা কোথায়, যদি করায় থাকি তাহলে রিভিশন দিচ্ছি, এখন সমস্যা কি, তাই না? আমরা তো রিভিশনই করতেছি, আমাদের তো সিলেবাস শেষ, আমরা তো এখন সবকিছু রিভিশন করছি, আমাদের গ্রামার হয়ে গেল, ট্রান্সলেশন হয়ে গেল, প্যাসেজ হয়ে গেল, তো আমাদের বাকি রইলো অ্যাপ্লিকেশন আর প্যারাগ্রাফ, এগুলি আমরা এখন করে ফেলতেছি। মিস আপনি এনেবল এর পরেরটা কি লিখেছেন? তাই বলো, টু টু, এটা টু লিখেছি, মিস এভাবে দাগাচ্ছে কে, সেটাই দেখতেছি আমি, তো লিখতে গিয়েই করে ফেললাম, মিস আবার লেখেন, ওইটা ইউটিউবে দেখে নিও পরে, মিস আমাকে আগে পার্টি টু দেন না,
আমি কোথায় পাবো এখন? আমি তো ক্লিয়ার করে দিয়েছি, তুমি তুমি পরে ইউটিউবে দেখে নিও, ইউটিউবে আগের মতো করে ক্লাস দেখে নিও, ওখানে থাকে ক্লাসের লাইনটা দেখেন স্যার। এটা বইতে আছে, বই থেকে দেখে নাও, টু স্টে ইন দা ক্লাসরুম বইতে আছে। আমি বইতে শুধুমাত্র স্কুলের নামটা চেঞ্জ করে দিয়েছি, ইন দা ক্লাসরুম any longer because I am doing very sick, খুব অসুস্থ বোধ করতেছি আর কি, তাই না? Very sick. বাস তো I therefore request তুমি আমাদের একটা পড়ায় যাও, তারপরে লেখো therefore, তারপরে কমা দিয়ে লেখো request to, I therefore request you to, request you to grant me যে আকাশ বোর্ডে সে ক্লিয়ার করে দাও বোর্ড। মিস আপনি গ্র্যান্ড মির পরে কি লিখেছেন? লিপ এল ই এ ভি ই নাম লিখবা, আমি এখানে একটা লিখে দিছি কিন্তু তোমরা নিজেদের নাম লেখো।
পোয়েট্রি লেখা শেষ ক্লাস আছে 3-4 মিনিট এখন জয়েন করতে এইভাবে ঠিক আছে stay in the classroom any longer because b e c a u s t because I am feeling very sick full stop diye alada ekta parae likhbe alada ekta parae jao alada ekta parae giye likhbe I therefore request to grant me leave of absence after the first period and oblique thereby yours obediently nijer naam lekho tar pore class lekho tar pore room lekho আমি যে টেক্সট করে ভুলে 7টা দিতে ভুলে গিয়েছি তারপর আমি আবার উমার কামাল ফায়ার রোল 17 লিখে পাঠিয়ে দিয়েছি ওই ক্লাপ লেখানো হলো সেটাই দেবো না ওটা SW খাতা দেখবো আমি আগামী ক্লাসে SW খাতা দেখবো এটা কি গ্রুপে পাঠাবো চলতেছে মিস আমার লেখা শেষ 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 আচ্ছা ঠিক আছে যে লেখো ভাই ক্লাস 5 এর মেয়েরা এখানে জয়েন করতে চাচ্ছে ক্লাস তো 11টায় আমার ওদের সাথে ক্লাস হলো 11টায় ওরা এখনি জয়েন করতে চাচ্ছে কেন লাবণ্য রায় তো অ্যাড করা যাবে না তাকে সে ক্লাস 3 তে পড়ে না 5 এ পড়ে তারা ইয়া কোন ক্লাস মিস করে এখানে বসে আছে আমার আইডি দিয়ে ঢুকে ঠিক আছে তো দেখো তোমরা অ্যাপ্লিকেশনে যেটা ভালো করে সুন্দর করে বাড়ির কাজের খাতা লিখবে এবং আগামী ক্লাসে পড়ে শোনাবে এবং শিখবে ঠিক আছে তো এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকো ওকে মিস অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর বিইং উইথ ওকে মিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম